হ্যালো গাইস, ওয়েলকাম টু মায়া দানি ব্লগ। আজকে বিকেলবেলা হঠাৎ করে মনটা চাচ্ছে একটু ঘুরে আসতে, তো আমাদের বাড়ির আশেপাশে খুব ঘোরার জায়গা, অনেক সুন্দর জায়গা। এই যে এখানে আছে বড় ভাই বর্দা আর এখানে উজ্জ্বলদা, এদেরকে নিয়ে এই যে বাইক নিয়ে আমরা যাচ্ছি এখন। তো চলুন আজকে ভিডিওটা উপভোগ করবেন আমাদের সাথে। আমরা যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মকশ বিল বলে, এটাকে দুপাশে বিল, এই যে এখানে জলকুটির আছে। তো আমরা চলুন একটু ভিতরের দিকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে মকশ বিলের উপরে জলকুটির, খুবই সুন্দর করে নতুন করে বানানো হয়েছে, কুটুম বাড়ি এটার নাম। তো চলুন ভিতর দিকে যেয়ে আপনাদের একটু দেখাই ভিতরের সাইডটা। আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে বাইরের গেট, এই যে দেখতে পাচ্ছেন, তো এটার বাম পাশেই অনেকগুলো সুন্দর সুন্দর দোকান হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোতে সবগুলো দোকানে মাঠা বিক্রি হয়, খুবই নাম করা মাঠা পাওয়া যায় এখানে। প্রচণ্ড ভিড় হয়, আজকে শুক্রবার নয় তাই একটু ভিড় কম, কিন্তু তাছাড়া প্রত্যেক শুক্রবারে এত ভিড় হয় এখানে, দাঁড়ানোর জায়গা থাকে না। তো এখন আমরা আরেকটা জায়গা যাচ্ছি, এখান থেকে তুরাগ নদীর পাশে আরেকটা জলকুটির আছে, তো চলুন সেখানে যাই। আমরা এখন চলে এসেছি তুরাগ পারে। এই যে দেখুন, এখানে পিকনিকের অনেক বোট আসে, এরকম সবাই ঘুরতে আসে এখানে। তো আমরা এই যে এখানে চলে এসেছি এখন। তো অনেক সুন্দর একটি জায়গা এটা, সবাই এখানে বোট নিয়ে ভিড়ে এখানে ছবি তুলে মজা করে এই জায়গাটাতে সবাই মিলে। এখানকার ওয়েদারটা খুবই ভালো, সারাদিনের গরমের পরে খুবই স্বস্তির একটা ওয়েদার। এখন আমরা এই যে তুরাগ নদীর পাশে বসে এখন বাদাম খাবো, খুবই সুন্দর একটি পরিবেশ এখন। তো আমরা বাদাম খাই এখানে বসে, খাওয়ার পরে আমরা একটু পরে বাড়ি চলে যাব। এরপরে আরও ভালো কোনো জায়গায় আপনাদের সামনে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।